প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে পোলট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং দশম শ্রেণীর তৃতীয় পত্র নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি বইটি ওপেন করছি এবং তোমরাও তোমাদের বই খুলতে পারো এবং আমি যেভাবে নির্দেশনা এবং দেখিয়ে দিব তোমরা ঠিক সেভাবে লেখার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে। এর ফলে কী হবে, আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তুমি সবার আগে পেয়ে যাবে এবং তুমি তোমার কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্টটি সবার আগে লিখে তোমার প্রতিষ্ঠানে জমা দিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা অ্যাসাইনমেন্টটিতে দেখে আসে আমাদেরকে প্রথম স্টেপে কী লিখতে বলা হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি একটু এখানে ফলো করো তাহলে দেখতে পাবো আমরা যেহেতু চার মার্ক অনুসরণ করব, লক্ষ্য করে দেখো আমরা কিন্তু এই চার মার্কের উপর নির্ভর করে লিখবো। তো বলছে খাঁচা পদ্ধতির ধারণা ব্যাখ্যা সহ বর্ণনা লিখলে, খাঁচা পদ্ধতির ধারণা ব্যাখ্যা সহ বর্ণনা লিখলে। তো চলো তো একটু বই থেকে দেখে নেওয়া যাক। আমরা আবার বইয়ে আসলাম, এখানে বইয়ে আসার পরে দেখো এখানে লক্ষ্য করে এই যে দেখো খাঁচা পদ্ধতি। তো তোমরা একটু ভালো নাম্বার যদি পেতে চাও তাহলে আমি একটা সিস্টেম তোমাদেরকে বলি। খাঁচা পদ্ধতির এইটুকু লেখে কিন্তু একটা বিষয় ধারণা দেওয়া যায় না, এই জন্য তোমাদেরকে কী করতে হবে একটু আসো এদিকে, তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে প্রথম অধ্যায়ের শুরুতে আছে না, অধ্যায়ের শুরুতে একটা জিনিস আছে, তোমরা যে কাজটি করবে দেখো আমি তোমাদেরকে বলে দিই। এই যে এই উপরের লাইনটুকু লেখার কোনো দরকার নেই, তোমরা যখন খাঁচা পদ্ধতি বর্ণনা করতে যাবে তখন তোমাদেরকে সিস্টেমে একটু লিখতে হবে। যেমন মুরগ মুরগির সঠিক উৎপাদন পেতে হলে অবশ্যই স্বাস্থ্যসম্মত বাসস্থান নির্মাণ করতে হবে। মুরগির বাসস্থান যে এলাকায় তৈরি করা হবে সেই এলাকার প্রাপ্ত উপকরণের উপর ভিত্তি করে তৈরি করা উচিত, এতে নির্মাণ ব্যয় অনেক কম হবে এবং খামারিরা অতি সহজে নির্মাণ করতে পারবে। আমাদের দেশে খামারিরা তিনটি পদ্ধতিতে ডিম পাড়া মুরগি পালন করে থাকে, এখন তোমরা খালি বলবা যথা, তার মধ্যে একটি হলো খাঁচা পদ্ধতি। ব্যাস এই কথাটুকু তুমি যদি লিখতে পারো, মানে তুমি মনে করো এখান থেকে লেখে একদম ডাইরেক্ট এই কথাটুকু লিখলে, তারপরে আমরা এই যে এবার এখানে আসবো, লক্ষ্য করে দেখো একদম ঠিক এই জায়গায় আসবো আমাদের এই যে এখানে কাঙ্ক্ষিত জায়গাটিতে। এবার তুমি এইটুকু অংশ সুন্দর করে লেখো, তাহলে তোমার উপরে এইটুকু আর এইটুকু মিলে খাঁচা সম্পর্কে, কিন্তু খাঁচা পদ্ধতি সম্পর্কে একটু ভালো ধারণা দেওয়া গেল, ঠিক আছে না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দ্বিতীয় স্টেপে যাবো এবং দেখবো যে আমাদের অ্যাসাইনমেন্টটিতে মূলত কী চাওয়া হচ্ছে। তোমরা যদি একটু অ্যাসাইনমেন্টের দিকে আবারও ফলো করো তাহলে এখানে দেখো খাঁচা পদ্ধতির মুরগি পালনের সুবিধা, কয়টি সুবিধা বলছে, ষাটটি সুবিধা, খুবই সহজ, খাঁচা পদ্ধতির মুরগি পালনের ষাটটি সুবিধা। চলো বই থেকে দেখে নেওয়া যাক ষাটটি সুবিধা সম্পর্কে একটু আমরা ধারণা নিই। তো এখানে লক্ষ্য করলে একটু স্ক্রল ডাউন করে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি, দেখো এই যে সুবিধাগুলো দেওয়া আছে। তো তোমরা এখান থেকে কী করবা, এক দুই তিন চার পাঁচটি দেওয়া আছে এখানে, পাঁচটি, আর তোমরা এই যে নিচ থেকে এখান থেকে নেবা দুইটি, তাহলে সুবিধা হলো কয়টি, ষাটটি, এইটুকুই তোমাদেরকে লিখতে হবে বন্ধুরা। এবার আমরা তৃতীয় স্টেপে যাবো এবং দেখবো যে কী লিখতে বলা হচ্ছে। এখানে যদি তোমরা এবার লক্ষ্য করে দেখো বলছে যে খাঁচা পদ্ধতিতে মুরগি পালনের পাঁচটি অসুবিধা, আমরা সুবিধা লিখলাম এবার কী করবো, পাঁচটি অসুবিধা লিখবো। তো চলো বই থেকে আবারও পাঁচটি অসুবিধা দেখে নিই। এখানে তোমরা যদি একটু আবারও স্ক্রল ডাউন করো তাহলে দেখো এই যে অসুবিধা দেওয়া আছে, এই যে টোটাল এখানে অসুবিধা দেওয়া আছে। তো তোমরা কী করবে, এখান থেকে একটি দুই তিন চার পাঁচ, এই যে এই পাঁচটি বন্ধুরা তোমরা লিখবে, তাহলে তোমাদের এতটুকু আবহাওয়া লেখা শেষ। এবার আমরা আবারও যাচ্ছি অ্যাসাইনমেন্টে এবং দেখবো যে আমাদের কাছে কী চাওয়া হচ্ছে। আমরা যদি অ্যাসাইনমেন্টটা ফলো করি তাহলে দেখো এখানে বলা হচ্ছে যে ছয়টি খাঁচা পদ্ধতির নাম লিখলে। আচ্ছা লক্ষ্য করে দেখো তো ছয়টি খাঁচা পদ্ধতির নাম লিখতে পারলেই কিন্তু তুমি চার মার্ক পেয়ে যাচ্ছ, দেখো এখানে। তো আমরা কিন্তু ছয়টি খাঁচা পদ্ধতির নাম এবার দেখবো, লক্ষ্য করে দেখো আমরা আবারও বইয়ে গেলাম, বইয়ে গিয়ে যেখানে আমাদের খাঁচা পদ্ধতি শুরু তোমরা যেখান থেকে লিখছিলাম খাঁচা পদ্ধতি যেখান থেকে শুরু, তোমরা এবার খুবই সহজ এটি, এই যে আমাদের দেখো খাঁচা পদ্ধতি কিন্তু এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে, এই যে খাঁচা পদ্ধতি। তো খাঁচা তোমরা লিখবে খাঁচা পদ্ধতির নাম, তারপরে একটা একক ডেক খাঁচা একটা গেল, তারপরে এই যে এখানে দেখো দুইটা দুইটা, ঠিক আছে, এবার এখানে দেখো এই যে তিনটা, ঠিক আছে না, তিন, এই যে কয়টা হলো চার, আচ্ছা এবার এখানে দেখো তো এই যে দেখো পাঁচ, তারপরে আমরা আরেকটা নিব,
6। আমরা এটুকু লিখতে পারলে আমাদের কাজ ক্লিয়ার। তবে বন্ধুরা তোমরা লেখার সময় অবশ্যই একটি মডেল ফলো করবে। আর মডেলটি হলো দেখো, যখন তুমি খাঁচা লিখলে মনে করো খাঁচা থেকে লিখতে শুরু করবে, তো তোমরা সিরিয়াল দেবে 1 2 3 পদ্ধতিগুলোর নাম লিখতেছো, 3 4 এমন করে লিখতে থাকবে, ঠিক আছে। এবার আমরা কিন্তু আমাদের শেষ ফিনিশিং যে পর্যায়ে এইটুকু একটু দেখে আসি। এখানে বলছে যে কোনো 4টি খাঁচা পদ্ধতির বর্ণনা লিখে, তার মানে আমরা যে 6টি খাঁচার নাম লিখলাম ওই যে কোনো 6টি খাঁচা পদ্ধতির মধ্যে আমরা 4টি খাঁচা পদ্ধতির বর্ণনা লিখবো। তো চলো বন্ধুরা আমরা একটু দেখে আসার চেষ্টা করবো এই প্রশ্নটিতে যে কোনো 4টি খাঁচা পদ্ধতির বর্ণনা করলে, ঠিক আছে। তো চলো একটু দেখে আসা যাক। আমরা যদি বই একটু ফলো করি তাহলে আমরা এখান থেকে লক্ষ্য করে দেখব যে এই যে এখানে যে খাঁচা পদ্ধতিগুলো সম্পর্কে আমরা ধারণা নিলাম, তোমরা কিন্তু এখানে খুব সহজে একটি কাজ করতে পারো। সেটি হলো আমাদের 4টি খাঁচা পদ্ধতি সম্পর্কে বর্ণনা দিতে বলছে। তো আমরা এই যে এখান থেকে 1টি খাঁচা পদ্ধতির বর্ণনা লিখব, ঠিক আছে, একটা গেল। তারপরে এই যে দেখো আমরা এখান থেকে 1টি খাঁচা পদ্ধতির বর্ণনা লিখব, দুইটা গেল। তারপরে এই যে এখান থেকে আমরা 1টা খাঁচা পদ্ধতির বর্ণনা লিখব, তাহলে কয়টা হলো? 3টা, ঠিক আছে না। এইবার এই যে এখান থেকে আমরা 1টা খাঁচা পদ্ধতির বর্ণনা লিখব, তাহলে আমাদের 4টা হয়ে গেলো। তোমরা বন্ধুরা এইভাবে লেখার চেষ্টা করবো, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী আরেকটি অ্যাসাইনমেন্ট দেখা হচ্ছে। আবারও বলতেছি আমার চ্যানেলে যদি নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে। এর ফলে আমি যদি ভিডিও ছাড়ি তাহলে সেটি তুমি সবার আগে পেয়ে যাবে, এই জন্যই কিন্তু বেল আইকনে ক্লিক করা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তুমি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। পরবর্তী আরেকটি অ্যাসাইনমেন্টে দেখা হচ্ছে। কোথা হাফেজ।